আসসালামু আলাইকুম জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের পূর্ণ সংখ্যার জগৎ অধ্যায় নিয়ে এটা হচ্ছে পার্ট নম্বর টু আর পৃষ্ঠা নম্বর হচ্ছে তিরানব্বই শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আলোচনায় চলে যাই দেখি তিরানব্বই পৃষ্ঠায় কি অঙ্ক আছে দেখো নিচের সমস্যাগুলোর সমাধান করো এক নম্বর সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো তার মানে এই অঙ্কগুলো যোগ করতে হবে এটার রেখা করা লাগবে না তাহলে সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগ করি ক নম্বর অঙ্ক দেখো ক নম্বর অঙ্ক বলছে একশো সাঁত্রিশ এবং মাইনাস পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের যোগ করতে হবে একশো সাঁত্রিশ যোগ মাইনাস পঁয়ত্রিশ যেহেতু এখানে মাইনাস পঁয়ত্রিশ আছে তাই ব্র্যাকেটের ভিতর দিতে হবে তাহলে সমান একশো সাঁত্রিশ প্লাস মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ এটাকে এবার বিয়োগ করলে হবে সাতের ভিতর পাঁচ বাদ দিলে দুই তিন একশো দুই হবে এটা হচ্ছে যোগফল হবে একশো দুই এটাই আমাদের অ্যান্সার ক নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে একশো দুই এবার আমরা চলো খ নম্বর অঙ্ক করি খ নম্বর অঙ্কে বলছে মাইনাস বান্ন এবং বান্ন যোগ করো তাহলে খ নম্বর অঙ্ক মাইনাস বান্ন যোগ বান্ন এটা আমরা বিরাকেট তুলি মাইনাস বান্ন যোগ বান্ন এটার ভিতর এটার বাদ দিলে হবে জিরো খ নম্বর অঙ্কের উত্তর হচ্ছে জিরো এবার আমরা দেখি গ নম্বর অঙ্কে কী বলছে গ নম্বর অঙ্কে বলছে মাইনাস একত্রিশ উনচল্লিশ এবং উনিশ এটার যোগফল করতে বলছে তাহলে মাইনাস একত্রিশ যোগ উনচল্লিশ যোগ উনিশ সমান মাইনাস একত্রিশ প্লাস উনচল্লিশ যোগ উনিশ তাহলে মাইনাস একত্রিশ একত্রিশ যোগ নয় নয় আঠারো তিন আরেক চার আর আরেক পাঁচ এবার এটার ভিতরে এটা বিয়োগ করবো আটের ভিতরে একবার দিলে থাকে সাত আর পাঁচের ভিতর তিন বাদ দিলে থাকে দুই তাহলে সাতাশ অ্যান্সার গ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের সাতাশ এটা হচ্ছে সাতাশের যোগফল সাতাশ যেহেতু আমাদের সংখ্যা রেখা ব্যবহার করতে এখানে বলেনি তাই এটা সংখ্যা রেখা ব্যবহার করা লাগবে না এবার আমরা চলো ঘ নম্বর অঙ্ক করি ঘ নম্বর অঙ্ক বলছে মাইনাস পঞ্চাশ মাইনাস দুইশো এবং তিনশো তাহলে মাইনাস পঞ্চাশ যোগ মাইনাস দুইশো যোগ তিনশো এবার দেখো মাইনাস পঞ্চাশ যোগ মাইনাস প্লাসে মাইনাস দুইশো যোগ তিনশো সমান এই দুইটা যেহেতু মাইনাস দুইটার আগেই মাইনাস তাহলে এই দুইটা যোগ করে বসাতে হবে আর এইটা এখানে তাহলে দুইশো আর পঞ্চাশ যোগ করলে মাইনাস দুইশো পঞ্চাশ যোগ তিনশো এবার এটা বিয়োগ করতে হবে শূন্য পাঁচ দশের ভিতর পাঁচ বাদ দিলে পাঁচ তিন তিন মিলে গেলে শূন্য তাহলে এটার যোগফল হবে পঞ্চাশ আমাদের অ্যানসার হলো পঞ্চাশ তাহলে এক নম্বর অঙ্ক আমরা সবগুলো করে ফেললাম এবার চলো দেখি পরবর্তী অঙ্ক কী বলছে পরবর্তী অঙ্কটা দেখি কী পরবর্তী অঙ্ক দেখো সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো তার মানে একই অঙ্ক দুই নম্বর অঙ্কটাও একই রকম সংখ্যা সংখ্যারেখা ব্যবহার না করে আমাদের যোগফল নির্ণয় করতে বলছে তাহলে ক নম্বর অঙ্কটা আমরা দেখি কি ক নম্বর অঙ্কটা হচ্ছে পিলাস সেভেন পিলাস মাইনাস এগারো পিলাস সেভেন পিলাস মাইনাস এগারো এটা হচ্ছে বিরাকে টোঠায় দিলে এখানে পিলাস পিলাস মাইনাসে মাইনাস এগারো এগারোর ভিতর সাত বাদ দিলে হয় চার বড় সংখ্যার আগে দেখো মাইনাস তাই মাইনাস হবে মাইনাস ফোর অ্যান্সার ক নম্বর অঙ্কের উত্তর হচ্ছে মাইনাস ফোর এবার আমরা খ নম্বর অঙ্ক দেখি খ নম্বর অঙ্ক কী বলছে খ নম্বর অঙ্ক হচ্ছে মাইনাস তেরো প্লাস মাইনাস দশ তাহলে মাইনাস তেরো প্লাস মাইনাস দশ বিরাকেট উঠে দিলে মাইনাস তেরো প্লাস মাইনাসে মাইনাস দশ এটা হচ্ছে দুইটাই যেহেতু মাইনাস তাহলে এটাকে যোগ করতে হবে দশ আর তেরো হচ্ছে তেইশ আর দুইটার সংখ্যার আগেই মাইনাস তাই এখানে মাইনাস চিহ্ন তাহলে এর যোগ ফল হবে মাইনাস তেইশ এবার দেখো গ নম্বর অঙ্ক কি বলছে গ নম্বর অঙ্ক দেখি মাই পিলাস দশ পিলাস মাইনাস ফাইভ পিলাস দশ পিলাস মাইনাস ফাইভ এটাকে হচ্ছে আমরা বিরাকেট ওঠাই দশ প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দশের ভিতর পাঁচ বাদ দিলে পাঁচ বড় সংখ্যার আগে প্লাস প্লাস চিহ্ন দেওয়া লাগে না অ্যান্সার এটার গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ এবার আমরা করব ঘ নম্বর অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা করব ঘ নম্বর অঙ্ক ঘ নম্বর অঙ্কে কি বলছে দেখি ঘ নম্বর অঙ্কে বলছে হচ্ছে এগারো প্লাস মাইনাস সাত এগারো প্লাস মাইনাস সেভেন সমান এগারো মাইনাস সেভেন এগারোর ভিতর সাত বাদ দিলে হয় চার এটার অ্যান্সার হবে চার এবার পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা বলছে হচ্ছে মাইনাস তেরো প্লাস পিলাস আঠারো মাইনাস তেরো প্লাস প্লাস মাইনাস তেরো প্লাস প্লাসে প্লাস আঠারো তার মানে আঠারোর ভিতর তেরো বাদ দিলে থাকে পাঁচ বড় সংখ্যার আগে পিলাস পিলাস এটার অ্যান্সার পাঁচ এবার দেখে আমরা ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কে বলছে মাইনাস দশ উনিশ তার মানে মাইনাস দশ পাস উনিশ উনিশের ভিতর দশ বার দিলে থাকে নয় বড় সংখ্যার আগে প্লাস এটার অ্যান্সার হবে নয় এবার আমরা করবো ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্ক দেখি কি বলছে ছ নম্বর অঙ্কে বলছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ছ নম্বর অঙ্কে মাইনাস ওয়ান পিলাস মাইনাস সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস সবগুলোর আগে মাইনাস তার মানে এগুলো সব যোগ হবে তিন দু পাঁচ ছয় ছয় আর সবগুলোর আগেই মাইনাস ছিল তাই এখানে মাইনাস সিক্স অ্যান্সার হবে মাইনাস সিক্স এবার বর্গীয় জনম্বর অঙ্ক দেখি বর্গীয় জ নম্বর অঙ্কে বলছে মাইনাস টু প্লাস এইট পাস মাইনাস ফোর মাইনাস টু প্লাস এইট প্লাস মাইনাসে মাইনাস ফোর সমান এইটার এটার আগে মাইনাস তার মানে এই দুইটা যোগ করতে হবে পাশে মাইনাস চিহ্ন ছয় প্লাস আট এবার আটের ভিতর ছয় বাদ দিলে দুই এটার অ্যান্সার দুই এবার আমরা অঙ্ক করবো ঝ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কে কী বলে দেখি ঝ নম্বর অঙ্কে বলছে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ষোলো তার মানে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ষোলো সমান মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ষোলো এবার এই দুইটা যোগ এই দুইটা যোগ এই দুইটার আগে মাইনাস চিহ্ন তার মানে দুইটা যোগ হবে পাশে বসবে মাইনাস চিহ্ন এর সাথে ষোলো এই দুইটা যোগ এই দুইটা যোগ করতে হবে মাঝখানে যোগ চিহ্ন ষোলো আর চারে বিশ তার মানে বিশের ভিতর ষোলো বাদ দিলে চার এটার অ্যান্সার হবে চার এবার আমরা এই অঙ্কটা দেখি এই অঙ্কটাই বলছে পিলাস সাঁয়ত্রিশ প্লাস মাইনাস টু প্লাস পঁয়ষট্টি প্লাস মাইনাস আট এটা দেখি সাঁত্রিশ প্লাস মাইনাস টু প্লাস সিক্স ফাইভ প্লাস মাইনাস এইট সাঁয়ত্রিশ প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস পঁয়ষট্টি মাইনাস এইট এবার এইটার এইটা আগে মাইনাস নিন এটার এটা প্লাস নেন তার মানে এইটার এটা যোগ করতে হবে এটা এটাও যোগ করতে হবে এটা হচ্ছে সাত পাঁচ বারো আর ছয় আর তিনে নয় দশ একশো দুই বিয়োগ দশ বিরানব্বই অ্যান্সার বিয়োগ করলে হবে বিরানব্বই এবার আমরা সর্বশেষ অঙ্কটা কী বলছে দেখি সর্বশেষ অঙ্কটা আমরা করব এখন সর্বশেষ অঙ্ক চ নম্বরে বলছে মাইনাস টেন প্লাস বিরানব্বই প্লাস চুরাশি প্লাস মাইনাস পনেরো ছ নম্বর অঙ্ক দেখো মাইনাস টেন প্লাস বিরানব্বই পিলাস মাইনাস টেন পিলাস বিরানব্বই পিলাস চুরাশি প্লাস মাইনাসে মাইনাস পনেরো তাহলে এটার এটা যোগ করলে হবে হচ্ছে পঁচিশ পিলাস চার আট দুয়ে ছয় এটাকে বিয়োগ করলে হবে ছয়ের ভিতর পাঁচ দিলে এক সাতের ভিতর দুই বাদ দিলে পাঁচ একশো একান্ন এটার অ্যান্সার হবে আমাদের একশো একান্ন শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা দেখি পরবর্তীতে কি বলছে পরবর্তীতে বলছে দেখো এক আর দুই নম্বর অঙ্ক আমরা যেভাবে করলাম এই ধরনের আরও পাঁচটি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে রেখা ব্যবহার না করে সমাধান করো তার মানে এই ধরনের আরও পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে তারপর সংখ্যা সংখ্যারেখা ব্যবহার না করে সমাধান করতে হবে তাহলে আমরা চলো এই ধরনের পাঁচটি অঙ্ক যে এই পাঁচটি অঙ্ক আমরা তৈরি করেছি দেখো এক নম্বর অঙ্ক প্লাস পঁয়তাল্লিশ প্লাস মাইনাস চুয়ান্ন তাহলে এক নম্বর অঙ্কটা আমরা করি দেখো এক নম্বর অঙ্ক প্লাস পঁয়তাল্লিশ প্লাস মাইনাস চুয়ান্ন এটাকে আমরা যোগ করব এখন পঁয়তাল্লিশ প্লাস মাইনাসে মাইনাস চুয়ান্ন এবার এটার ভিতরে এটা বিয়োগ করলে হবে পাঁচ কয় চোদ্দো নয় চোদ্দ হাতে পড়ে এক তার মানে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন এখানে মাইনাস মাইনাস নাইন অ্যান্সার এবার দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে বলছে পিলাস তেত্রিশ প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস এগারো প্লাস ষোলো এটা আমরা দুই নম্বর অঙ্ক এইভাবে তৈরি করেছি তাহলে এটার সমাধান করব এখন পিলাস তেত্রিশ প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস এগারো প্লাস ষোলো তেত্রিশ মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এগারো প্লাস ষোলো সমান এই দুইটা যোগ করবো আর এই দুইটা যোগ করব ছয় তিনে নয় ফোর আর এগারো সাথে আঠারো এটা কেক্ষণ বিয়োগ করলে হয় একত্রিশ একত্রিশ আনসার দুই নম্বর অঙ্কের উত্তর হচ্ছে আমাদের একত্রিশ এবার তিন নম্বর অঙ্কটা করি চলো বন্ধুরা তিন নম্বর অঙ্কটা বলছে দেখো প্লাস পঞ্চান্ন প্লাস মাইনাস সাত প্লাস প্লাস তেতাল্লিশ প্লাস মাইনাস চব্বিশ প্লাস প্লাস নিরানব্বই তাহলে বিরাকেট উঠাই দিই প্লাস পঞ্চান্ন প্লাস মাইনাসে মাইনাস সেভেন প্লাস প্লাসে প্লাস তেতাল্লিশ প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ পিলাস প্লাসে পিলাস নিরানব্বই এবার দেখো যোগগুলো সব যোগ করবো আমরা আর বিয়োগগুলোও সব যোগ করবো এখানে পঞ্চান্ন তেতাল্লিশ আর নিরানব্বই তাহলে নয় আর তিনে বারো আর পাশে সতেরো সাত হাতে পড়ে এক এক আর নয়ে দশ দশ আর চারে চোদ্দ আর পাশে উনিশ একশো সাতানব্বই হল এবার বিয়োগ চিহ্ন দিয়ে এই দুইটাও যোগ করতে হবে চায় সাথে এগারো হাতে পরে এক আর দুয়ে তিন একত্রিশ এটার ভিতর বিয়োগ করলে হবে ছয় তিন কয় নয় ছয় নয় একশো ছেষট্টি এটার অ্যান্সার হলো একশো ছেষট্টি এবার চলো আমরা চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্ক আমরা কী বানিয়েছি দেখি চার নম্বর অঙ্ক প্লাস চৌষট্টি প্লাস প্লাস একচল্লিশ প্লাস মাইনাস তিন তাহলে চার নম্বর অঙ্ক প্লাস চৌষট্টি প্লাস প্লাস একচল্লিশ প্লাস মাইনাস থ্রি তাহলে চৌষট্টি প্লাস প্লাসে প্লাস একচল্লিশ প্লাস মাইনাসে মাইনাস থ্রি চৌষট্টি আর একচল্লিশ যোগ করব এক আশে পাঁচ একশো পাঁচ বিয়োগ তিন তাহলে একশো দুই অ্যান্সার আমাদের অ্যান্সার হবে একশো দুই এবার আমরা সর্বশেষ অঙ্কটা করব। সর্বশেষ অঙ্কটা আমরা তৈরি করেছি পাঁচ নম্বর অঙ্ক দেখি প্লাস পনেরো প্লাস প্লাস তেইশ প্লাস মাইনাস ছাব্বিশ প্লাস মাইনাস একত্রিশ এটার বিটাকে টুঠাই দিলে পনেরো প্লাস প্লাসে প্লাস তেইশ প্লাস মাইনাসে মাইনাস ছাব্বিশ প্লাস মাইনাসে মাইনাস একত্রিশ এবার এই দুইটা যোগ করতে হবে আমাদের তিন আর পাঁচে আট আর দুই আর একে তিন এবার এই দুইটাও যোগ করবো কিন্তু আগে দেব মাইনাস চিহ্ন ছয় আর একে সাত আর দুই আর তিনে পাঁচ এটা বিয়োগ করলে হয় আট সতের ভিতরে আট বাদ দিলে হয় নয় হাতে পড়ে এক চার উনিশ এটার অ্যান্সার হবে উনিশ এটার অ্যান্সার উনিশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ ও যোগফল সম্পর্কে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তীতে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ